পরবর্তী প্রশ্ন হচ্ছে সৈয়দ আবুল হাসান আলী নাদবীর বই কি পড়া যাবে আলী আবুল হাসান হচ্ছে ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যে সমস্ত ব্যক্তি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন আইলমে আমলে তাকুয়া ফরেজগার তাদের মধ্যে একজন তার বই পড়বেন বিশেষ করে আদবিয়াতের বইগুলো পড়বেন নির্দ্বিধায় পড়বেন নির্দ্বিধায় পড়বেন এমনকি যেগুলো তিনি বিভিন্ন এদের নামে লিখেছেন সেগুলো পড়তে পারবেন ইবনি তেমিয়া রহমতুল্লাহ নামে লিখেছেন সেগুলো একটা বই লিখেছেন সেটাও পড়তে পারবেন কিন্তু তিনি দেখা গেছে তিনি কিছু বই লিখেছেন যেগুলো একটু বিতর্কিত এবং এগুলো সৌদি তারা নিষিদ্ধ নিষিদ্ধ বা দেশে করেছেন যদিও সেগুলো বিক্রি হচ্ছে এখন ওদের ওখানে তারপরে সেগুলো কিছু বই আছে যেগুলো যেমন আহ সির হিন্দির উপর লেখা তার বইটি সেখানে তিনি ওহাত সুহুদের পক্ষে কথা বলেছেন এই জন্য সেটাকে অনেকেই ভিন্ন দেশে দেখেছে এর বাইরে এর বাইরে আলহামদুলিল্লাহ সৈয়দ আবুল হাসান আলী নজর রহমতুল্লাহ আলীর অনেক গ্রন্থ আছে যেগুলো তিনি বিভিন্নভাবে বিভিন্নভাবে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল বিশুদ্ধ কর্মকাণ্ড তুলে ধরেছেন তো আমরা এককভাবে শুধু শেখ সৈয়দ আহমদ সেল হিন্দি রহমতুল্লা উপর লেখা তার গ্রন্থটিকে না পড়ার জন্য বলব যেটা আমাদের এবং শেখ বিনবাজ রহম্লা তারা আগে সেটাকে সেটার সাবধান করেছেন এর বাইরে তার অনেক ভালো ভালো লেখা আছে শত শত লেখা আছে সেগুলো পড়বেন সিরর নবীর উপর আছে আরবি সাহিত্যের উপর আছে এবং দিন দিন এবং দিনের বিভিন্ন অবস্থার উপর আছে বিশেষ করে তার একটি গ্রন্থ তো জগৎ বিখ্যাত একটি গ্রন্থ সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে মাজা খাসের আলম বেন হেতাতে মুসলিম এই গ্রন্থটি তো অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বোধ জাতীয় অনুবাদ এবং তার তারিখ গ্রন্থ আছে বা বিভিন্ন ঐতিহাসিক লেখা আছে সেগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো গ্রন্থ একটি গ্রন্থের ব্যাপারে আমাদের শাখরাজ নিষেধ করে আমরা এই জন্য নিষেধ করছি সেটা হচ্ছে আহমদ সিরিন্দির উপর লেখা তার বইটি পড়া যাবে না إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم